আজকে সকালে বিলুনা থানায় একটা খবর আসে, বিলুনা থানা দিয়ে চিত্তামারা পার্বতী বিক্স ইন্ডাস্ট্রিতে একটা লোক মারা যায়। ওই খবরের ভিত্তিতে আমরা ফরেন্সিক টিম, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আমাদের ত্রিপুরা টিম ঘটনাস্থলে যাই, গিয়ে দেখতে পাই যে একটা লোক মহিলা ললিতা দেবী যা মৃতদেহ আমরা পাই, তো সেখানে গিয়ে আমরা খুঁজ পাই যে তার স্বামী গতকালকে রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার স্ত্রীকে হত্যা করে। তো স্বামীর নাম হচ্ছে দেবা নাগাসিয়া। তো পরবর্তী স্টেজে আমরা সে হত্যা করে পালিয়ে যায় রেল স্টেশন থেকে, বিভিন্ন রেল স্টেশন থেকে আমরা দেবা নাগাসিয়াকে ডিটেন করতে সক্ষম হই। বর্তমানে সে আমাদের কাস্টডিতে আছে, আমরা ওকে কোর্টে পাঠিয়ে পুলিশ মানে কী কারণে করেছে সেটার আমরা ডিটেলস